স্বাগতম জানাই আমার চ্যানেলে আপনাদেরকে। তো আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, আমার মেয়ে যে খুব পাকা, কিভাবে এত পাকা পাকা কথা বলে, একটা জিনিস দেখাচ্ছি আমি, আপনারা দেখবেন। হ্যাঁ, মামা এটা কে বলো তো? পবনদীপের সঙ্গে গান গায়, ওইটার নাম অরুণিতা, ওকে চিনো না? শুধু পবনদীপ কে চিনো তুমি? পবনদীপকে ভালো লাগে নাকি? পবনদীপকে ভালো লাগে? আমি দেখব পবনদীপের গান দেখবে। তুমি দেখো পবনদীপের গান দেখো। হ্যাঁ, ও দেখছেন কি পাকা, পবনদীপকে চিনে পবনদীপের গান শুনবে, পবনদীপকে ভালো পায়, এগুলো আর কি। তারপরে আমার রশ্মি পাকা বুড়ি তো বাংলাদেশের গান শোনাবে, বাংলাদেশি গান শুনবেন আপনারা, বলো। হ্যালো রে নয়দান নাসমানেলো তেরা বিকানাবি সাইলে গরম সাইদামেন নেদাদান ও দামান, বলো। মিটি জারেঙ্গে এ মারে জারেঙ্গে এ তেরে বিনা তেরে বিনা। এটা কি গান? এটা তো ইয়ো থেকে শিখেছি। এটা গাড়ি যখন পাপা গাড়ি চালিয়ে চালিয়ে করিমগঞ্জ আছে আর শিলিটা যায় তখন তারপরে হালাকান্দি যায় আমাকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এই এই গাড়ি থেকে গান শুনছি। ঠিক নাকি? আর কি গান জানো তুমি বলো তো? বলো। দগ্নবাড়ি নানি গো তোমরা বাড়ি অবশ্যই লাগবেনি। এটা কি গান? এটা তো পাপার মোবাইল থেকে। ঠিক নাকি? আর কি গান জানো তুমি, শোনাও তো। আর গান শিখছো না? ওইগুলাই শিখছো নি তুমি? আর ফুলে ফুলে ভালো গান, ওইগুলা জানো না তুমি? ফুলে ফুলে দোলে দোলে বহে কি বাকি দুবাই। আর কি জানো গান? দুটি নীল তু হাললি চলি আয়াই পিকো কি তাকুন যে কুন আর কি শোনো মোবাইলে, আর কি কি গান শোনো তুমি? পবনদীপের গান, পবনদীপের কি গান গায় আর তুমি কোনটা শুনে শিখছো? পবনদীপের গান একটা বলো তো দেখি। পারো না, শুধু শুনো। আচ্ছা, আর আর পবনদীপের বিষয়ে কিছু বলবে নাকি তুমি? আর কিছু বলবে না? আচ্ছা ঠিক আছে। তো আমার মেয়ের পাকা পাকা কথা শুনলেন আপনারা, ও ভুল টুল গান যা খুশি তা মোবাইল দেখে দেখে এগুলা ক্যাচ করে, আর সব তো বুঝতে পারে না, ছোট রয়েছে তাই যা খুশি তা বলে এরকম গান গায়। আছে যাই হোক, তো এবারে আমি এখানে আমি খেতে বসছি সকালের ব্রেকফাস্ট। তো আজকে আমি বানালাম ব্রেকফাস্টে লুচি বানালাম, সঙ্গে নিয়েছি মাংসর একটু গ্রেভি, ওইটা কিন্তু বাসি মাংস, গতকালকে রান্না মাংস ছিল ফ্রিজে একটুখানি ছিল, তো সকাল সকাল মাংস খেতে ইচ্ছে করছে না, তো পুরীর সাথে বাসি মাংস একটু গ্রেভি নিয়েছি মাংসের, আর এক পিস আলু নিয়েছি, তো এবারে আমি খাবো, তারপরে আর কি কী বা করি দেখা যাক। তো আমার চ্যানেলটা কিন্তু আপনারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই। সাবস্ক্রাইব না করলে আমারও মানে এগিয়ে যেতে ভালো লাগবে না, কেননা আমি কার সাথে এগুলো শেয়ার করব। তাই তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন, ভালো থাকুন। তো আজকে আমি আর বেশি কিছু বানাইতে পারিনি ব্লগ, মানে আমার শ্বশুরের একটু শরীর খারাপ তাই নিয়ে একটু বিজি ছিলাম। তো এখন আমি আমার মেয়েকে খুঁজছি, আমার মেয়ে আমার সাথে একটু লুকোচুপি খেলছে, তো আপনাদেরকে দেখাই ও কীভাবে লুকোচুপি খেলছে। রশ্মি, রশ্মি কোথায় রে? রশ্মিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রশ্মি কোথায় লুকিয়েছে, রশ্মি কোথায় লুকিয়েছে? দেখুন এখানে সব পুতুল টুতুল নিয়ে পুরা আছে, বসে আছে, আমি জানি কিন্তু এখানেই আছে, ও কিন্তু শব্দ করছে না, আমি সেটা বুঝতে পারছি, ও মাঝে মধ্যে এরকম আমার সাথে খেলে।
তো সব টেডি বিয়ার্স নিয়ে এখানে ও লুকিয়ে বসে আছে, ও কিন্তু কথা বলছে না। রশ্মি রশ্মি কোথায়, রশ্মি কোথায়? আমি ওকে এখন বের করি, আপনারা দেখুন। এই যে দেখেছেন, ও আমার সাথে এরকম লুকোচুপি খেলে। তো আজকে তারপরে তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, ঘরের সব কিছু কাজটা সারলাম, এই আর কি। তো বাকি আমার শ্বশুরের একটু শরীর খারাপ হয়েছে, গ্যাস হয়েছে ওনার, তো ওনাকে একটা গ্যাসের ইঞ্জেকশন দিয়েছি, তারপর ওষুধ টষুধ দিয়েছি ওনাকে, খেয়েছেন, দুপুরে ভাত একটু খেয়েছেন সামান্য। এখন একটু মোটামুটি বেটার ফিল করছেন আগের থেকে, তো এখন উনি একটু ঘুমিয়ে আছেন, আর আমিও সব কাজটা সেরে এখন একটু ফ্রি হয়ে বসে আছি। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে আর বেশি কিছু আমি দেখাতে পারিনি, যা যা হয়েছে তা আপনাদের কিছুটা হলেও আমি শেয়ার করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর আমাকে এগিয়ে যেতে দিন, আপনারা একটু সাপোর্ট করুন আমাকে। তাই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই বলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম।